স্বাগত বন্ধুরা ভিলেজ ফুল রেসিপি চ্যানেলে আবার একটা নতুন রেসিপির ভিডিওতে। আর বন্ধুরা আমরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বন্ধুরা এই যে দেখছেন এই যে কুমড়ো, কাঁচা কুমড়ো আর মাছ দিয়ে রান্না হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওতে দেখবেন কীভাবে রেসিপিটা রেডি করা হচ্ছে, মা কীভাবে রেডি করছে। আমি এখন কুমড়োটা কেটে নিচ্ছি। কতটা ওজন হবে? 3 কিলো হবে। 3 কিলো। আমি এখন মাছ কেটে নিচ্ছি। মাছ কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে, কুমড়ো কেটে নিচ্ছি। কুমড়ো কাটা হয়ে গেছে, ধুয়ে নেব। উনুন ধরে গেছে, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, মাছ ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা হচ্ছে, অন্যদিকে আমি মশলা রেডি করে নেবো। আদা বেটে নিচ্ছি, তেলে আমরা দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা ছিঁড়ে, 2 তেজপাতা। দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো।
দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা, কুমড়ো আমাদের কষা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, রান্না আমাদের হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।